আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মহাজবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো বাটার স্কচ ব্রেড পুডিং। এটা ছোট বড় সবারই পছন্দ হবে, তো চলুন শুরু করা যাক। বাটার স্কচ ব্রেড পুডিং বানানোর জন্য এখানে আমি পাউরুটি পিস নিয়েছি 2.5 স্লাইস। তো প্রথমে আমি এগুলো একটু বাটার দিয়ে হালকা করে ভেজে নিব। তো এই জন্য ফ্রাই প্যানে আমি এখানে বাটার দিয়েছি। পাউরুটি স্লাইসগুলো আমি সাইড থেকে কেটে নিয়েছি। পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। এখন আমি কিছু বাদাম ক্যারামেলাইজ করে নিব। তো এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। চিনিগুলো ক্যারামেলাইজড হয়ে গেলে এখানে আমি 10 থেকে 12টির মতো বাদাম দিয়ে দেব। এটা আমি এখন একটা স্টিলের প্লেটে তুলে নেব। এখন বাটার স্কচ সস তৈরির জন্য এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। চিনিগুলো যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এতে দিয়ে দিব 3 টেবিল চামচ বাটার। বাটারটাও মেল্ট হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব 1/2 কাপ ক্রিম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 চিমটি পরিমাণ। বাটার স্কচ সসটা তৈরি হয়ে গেছে। আমি এটা বেশি ঘন করব না, পাতলা অবস্থায় নামাবো, কারণ এটা ঠান্ডা হলে এটা কিছুটা ঘন হয়ে যাবে। এখানে আমি যে বাদামগুলো ক্যারামেলাইজ করেছিলাম ওগুলো আমি ভেঙে নিয়েছি, এগুলো এখন আমি গুঁড়া করে নেব। ঠান্ডা হওয়ার পরে ক্যারামেল সসটা এই যে এরকম ঘন হয়ে গেছে। এখন আমি এতে 1/2 কাপ ক্রিম বিট করে নেব। দিয়ে দিব এতে 1 টেবিল চামচ ক্যারামেল সস।
আরও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি চিনি দেইনি, আমি এখানে ক্যারামেল সসটাই ব্যবহার করব। তৈরি হয়ে গেছে আমার ক্রিম, এখন আমি এগুলো সব অ্যাসেম্বল করে দেখাবো। এখানে আমি এক কাপ দুধ জাল দিয়ে ঘন করে আধা কাপ করে নিয়েছি এবং এতে আমি এক টেবিল চামচ ক্যারামেল সস বা বাটার স্কচ দিয়ে এটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা বাটিতে দিয়ে দিব। আর অ্যাসেম্বল করার জন্য আমি যেই বাটিটা নিয়েছি, এই বাটির জন্য এখানে আমার রুটি আমি আড়াই পিস আগেই বলেছি, তো বাটি যেরকম হবে সেই হিসাবে আপনাদের রুটি পড়বে এখানে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধটা। এখন আমি এতে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আড়াই পিস পাউরুটি। এখন এটা 5 মিনিটের জন্য রেখে তারপরে আমি ক্রিমটা দেবো এর উপরে। দিয়ে দিয়েছি এখানে কিছু ক্যারামেলাইজ সস। এখন দিয়ে দিব ক্রিম। এখন আমি এতে বাটার স্কচ সসটা দিয়ে দিব। দিয়ে দিব এখানে ক্যারামেলাইজড বাদামগুলো। তৈরি হয়ে গেছে আমার বাটার স্কচ ব্রেড পুডিং। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।